اللهم صل على مولانا محمد وعلى آله محمد مصطفى تمهي حبيب پاک دور ہو شریف الانبیاء نزا کو کل ادھیاء دگر ہو بلغ العلا بکمالی کشفت تجا بجوالی حسنت جمیع فضالی صلوا عليه ذكر لا إله إلا الله لا الله نامير ذكر করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم واجب الاحترام ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্যতম উপজেলা শাহজাহানপুর উপজেলার অন্যতম একটি গ্রাম শরীকা বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের যে মাহফিল ইন্তেজামিয়া কমিটি শালিকা যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীর কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক মাদ্রাসাতুল আলিয়া আমার কাছে বসে আছে আল্লাহ তাকে ইলমি আমলে বরকত দান করুন বলে আমিন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আল্লাহ তাকে ইলমি তারাক্কি দান করুন কোরআনের কথা স্পষ্ট করে জাতির সামনে বলার তৌফিক দান করুন জোরে বলি আমিন আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী তিনি প্রধান অতিথি জনাব আলী আতোয়ার তালুকদার খুজু ভাই চেয়ারম্যান গোহাইল ইউনিয়ন ময়দান মনে আসতে পারবে এসেছে আসতে পারে নাই প্রতিনিধি মনে আছে অসুস্থতার কারণে আসতে পারে নাই প্রতিনিধি এসেছিলেন প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন এই ইউনিয়নের মানুষের খেদমত করার তৌফিক দান করুন বলেন আমিন আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন মাওলানা শাহজাদা নুরী শাহ আল চিস্তি নিজামে সাহেব প্রিয় ভাই সুন্দর কথা রেখেছেন আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম তিনি চমৎকার কথা বলেছেন বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন আমন্ত্রিত অতিথি এলাকাবাসী শালিকা বাইতুল মামুর এই মসজিদের সম্মানিত মুসল্লি করম এই শালিকা গ্রাম সহ আশেপাশের গ্রাম থেকে আগত আমার তৌহিদি প্রিয় ধর্মপ্রেমিক দিন প্রেমিক রসুল প্রেমিক আল্লাহওয়ালার একটা মিলন মেলা এই মিলন মেলার আয়োজনে আমি বসতে পেরেছি আমার সাথে সাথে
অনেক চুনপাকা জাতি পাকা মুরব্বী বাবাজিরা যাদের চেহারা দেখে কলিজা শীতল হয়ে যায়, আপনারা একটু দোয়া করে দেন। যারা মুরব্বী বাবাজিরা বয়সে অনেক বড়, আমার এই চেয়ারে বসার কোন যোগ্যতা নেই। আমি আপনাদের কাছে আজকে মেহমান হয়েছি বলেই এখানে আমাকে আপনারা জায়গা দিয়েছেন। অনেক মুরব্বী আমার চাইতে জ্ঞানী গুণী অনেক বড়, অনেক জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার ভেড়া, এরপরে বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রশাসনের ভাইয়েরা থাকতে পারে, যারা এসেছেন এখানে, আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ইয়ং সোসাইটি, যারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা সতী সাধবী আমার মায়েরা, সকলকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজকে এই জান্নাতের প্যান্ডেলে আমরা বসেছি, আমরা খুশি না বেজা, কম না বেশি, তাহলে মহব্বত দিয়ে জবান খুলে প্রাণ ভরে আমরা দারাজ দিয়ে বলে দেই আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ, আওয়াজ হচ্ছে না সবাই একসাথে, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার, আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার, জোরে সুরে আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকেই কথা বলব, কারণ এই পৃথিবীতে যে কিতাব আল্লাহ দান করেছেন আসমানের নিচে জমিনের উপরে আর চাইতে দামি কিতাব আর আমাদের নাই, সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি কয়েকটা জিনিস বিনা দরখাস্তে পেয়েছি, যেগুলি পাওয়ার জন্য আমাদের কপাল ছিল না, কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন। এক নম্বর, আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, বিনা দরখাস্তে কোন আপিল করি না, দরখাস্ত করি না আল্লাহ দরবারে, অথচ আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে যদি একটু দোয়া করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করলে আল্লাহ সব বিলুপ্ত করে দেয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতি বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরের ফজিলত হল, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার জন্ম যদি কোন হিন্দুর ঘরে হতো, ইহুদি নাচারার ঘরে হতো, আমাদের জীবনটা শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে সেজন্য বলেছেন, ইহুদি আর নাসারারা, ইহুদি আর নাসারার ঘরে যদি আমাদের জন্ম হতো, নিশ্চিত আমরা মুসলমান হতে পারতাম না, কারণ মুসলমান হতে গেলে যেগুলি কোয়ালিটি থাকা দরকার আমাদের একটাও নাই। তারপরও দয়াল আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ তাআলা বড় দয়া করেছে। তিন নম্বরের ফজিলত হল, আখিরি কালাম যার পরে কোন কিতাব পৃথিবীতে আসবে না, এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ আল্লাহ আখিরি কালাম পাঠাইয়া দিলেন, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করে জানায়া দিলেন, এটা পৃথিবীর কোন রাইটারের না, এই কিতাবটা কোন মানুষের রচিত নয়। শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভুল নাই, যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভুল নাই। এত সুন্দর কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যিনি মুসলমানদের জন্য, বিশ্ববাসীদের জন্য, সমস্ত মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র করে পাঠাইয়া দিয়েছেন। এই কিতাবটা চুমু খাওয়ার কিতাব না, এই কিতাবটা বুকের সঙ্গে শুধু আলিঙ্গন করার কিতাব না, তাবিজ বানানোর কিতাব না, এই কিতাব দিয়া
জীবনের সব সেক্টরে জীবনকে সাজানোর জন্য বান্দার জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের রাস্তা কেমনি পাবে সব দিদার সমস্ত কথাগুলি পুঙ্খানু পুঙ্খানু করে যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবটার নাম আল কোরআন জোরে বলেন কি নাম আল কোরআন আরো জোরে কি নাম সেই কিতাব পৃথিবীতে এসেছে মানুষের জন্য হেদায়েতের রাস্তায় আমি কোরআনুল কারীমের লম্বা বিশাল বড় আয়াত ধরি নাই ক্ষুদ্র একটা আয়াত সূরার নাম সূরায়ে আরাফ কি নাম সূরা আরাফের 96 নম্বর আয়াত থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে বিশাল বিস্তৃত কিতাব থেকে সারা রাত ধরে একটা আয়াতের ব্যাখ্যা করলে আমি গুনাহগার আমার লেখা শেষ হবে না আমি বলতে পারবো না আমি ক্ষুদ্র একজন কোরআনের পাঠক ক্ষুদ্র একজন ছাত্র আমার পক্ষে কোরআনের বিশ্লেষণ করা সম্ভব নয় আল্লাহ তাআলা সূরায়ে কাফের শেষে আল্লাহ বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا এটা এমন একটি কিতাব যার ব্যাখ্যা যার বিস্তৃত কথাগুলি লিখে শেষ করা যাবে না কলমের কালি শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত সাগরের পানিগুলিকে যদি কালি বানায় দেই আর দুনিয়ার মানুষকে যদি অর্ডার করি তোমরা এই কোরআনের ব্যাখ্যা একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা তোমরা লেখো লিখতে লিখতে এক সময় পানি ফুরিয়ে যাবে আর পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম বানায় দেওয়া হয় বান্দা লেখা শুরু করে দেয় আল্লাহর প্রশংসা কোরআনের একটা ব্যাখ্যা লিখে বান্দা শেষ করতে পারবে না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি আল্লাহ জীবন ভরে যদিও লিখি আল্লাহ জীবন ভরে কষ্ট হয় মনে কি কোনো টেনশন আছে কোরআন শুনতে গেলে আগে মাথা ক্লিয়ার করতে হবে